সমাজবাদের কথা বলতে বলতে একসময়ে সমাজের শত্রু হয়ে গেছিলেন দেশের প্রকৃত রাষ্ট্রনায়করা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে তার দর্শনকে সামনে রেখে আজ নতুন দিশাতে কাজ করে চলছে কেন্দ্র ও রাজ্য সরকার। আজ আমরা সবাইকে নিয়ে উন্নত সমাজ গড়ে তুলেছি, সবাইকে নিয়ে চলতে পারছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের জীবন দর্শন তুলে ধরা হচ্ছে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে সোমবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য এবং প্রদেশ বিজেপি মুখপাত্র তথা রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, পণ্ডিত দীনদয়ালের দর্শন একাত্ম মানববাদে ভারতীয় বোধের পরিচয় খুঁজে পাওয়া যায়। তিনি বিশ্বাস করতেন পাশ্চাত্যের ভাবনায় বা পাশ্চাত্যের দর্শনে ভারতবর্ষের কল্যাণ হবে না, ভারতের সনাতন দর্শনই এখন বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতবর্ষকে এক এমন দর্শনের পথ দেখিয়েছেন যাতে মানব কল্যাণের কথা আছে। তার সাধারণ জীবনযাত্রা, সকলকে নিয়ে চলা এবং সবার বিকাশের মন্ত্রই পাথেয় করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, এটাই একাত্ম মানববাদের ভারতীয় চিন্তাধারার শাশ্বত রূপ। আর এই সমাজবাদের কথা বলতে বলতে এখন তো ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। তো সেই দিক থেকে বেরিয়ে এখন আমরা সব মানুষকে একসাথে চলার যে উনি একটা আমাদের যে দর্শন আমাদের সামনে রেখেছেন, সেই দর্শনকে সামনে রেখে আমাদের এখন কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার সেই দিশায় আমরা কাজ করছি। যে কোনো জায়গায় যে কোনো অবস্থার মধ্যে আমরা থাকি সেখানে কিন্তু পণ্ডিত দীনদয়ালজির ইন্টিগ্রেট হিউম্যানিজম সবসময় সেটা কোনো না কোনোভাবে তার প্রতিফলন হয়। আমরা মাঝে মাঝে টুইস্টাবিট হয়ে একদিক সেদিক যাই, কিন্তু আজকে ওনার এই জন্মদিনে বা ওনার যখন আমরা সবাই জানি যে অত্যন্ত গরিব ঘর থেকে উনি এসেছেন অনেক পরিশ্রম করে এবং মেধাবী ছাত্র ছিলেন, লেখক ছিলেন, একদিকে দার্শনিক ছিলেন, একদিকে মানে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, এবং উনাকে আজকের এই জন্মদিনে স্মরণ করার অর্থই হচ্ছে যে আমরা প্রতি বছরে আমরা করি বা ওনার যেভাবে ওনাকে নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছে। আপনারা সবাই জানেন যে একটু আগে প্রদীপবাবু বলেছেন লখনউ থেকে যখন উনি পাটনা যাচ্ছিলেন মুঘল সরাইয়ে ওনাকে খুন করা হয়েছে, বিভিন্নভাবে ওনাকে তা ওনার যে জীবন দশায় উনি কী করে গেছে আগে কিন্তু আমাদের জানতে দেওয়া হয়নি, ইচ্ছে করে জানতে দেওয়া হয়নি, কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রীজি সরকারে আসার পর এবং বিভিন্ন জায়গায় আমাদের যে সরকার এখন আছে তারা কিন্তু এখন ওনার যে চিন্তাভাবনা সেগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকের দিনে এই জন্মদিনে বা ওনার যে বলিদানের দিনে বা মৃত্যুর দিনে আমরা এইগুলো এই কারণে স্মরণ করি যে ওনার যে কাজকর্মগুলো আছে আমাদের জন্য যে দিশা দিয়ে গেছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সোমবারের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে এক তথ্যচিত্র প্রদর্শিত হয়। এর পাশাপাশি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এদিন। মূল অনুষ্ঠানের শেষে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও দর্শন নিয়ে এদিন এক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।